করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না বাউল সম্রাট ফকির লালন শাহের 130তম তিরোধান দিবসের অনুষ্ঠান। তবে এমন সিদ্ধান্তে হতাশ লালন ভক্তরা। তারপরও তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আসতে শুরু করেছেন বাউল ফকির ভক্ত ও দর্শনার্থীরা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলির পাঠানো রিপোর্ট। বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসটিকে ঘিরে প্রতি বছরই আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে সাঁইজি ধামে যান লালন ভক্ত অনুসারীরা। তাতে যোগ দেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার অনুষ্ঠান স্থগিত হয়ে গেলেও দূর দূরান্ত থেকে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ভিড় করছেন লালন ভক্তরা। লালন স্মরণ উৎসব উদযাপন কমিটির বাধা পেয়ে তারা অবস্থান নিয়েছেন লালন একাডেমির সামনের রাস্তা ও আশেপাশের এলাকায়। এই 250 বছরের প্রতীয়মান অলির দরবার কখনো তালাবন্ধ হয়নি, এবারে তালাবন্ধ হয়েছে। এই কারণে আমরা সবাই শোকাহত। আমাদের গেটটা খুলে দিলে আমরা ওখানে সালাম ভক্তি করে ওখানে আমরা একটু দর্শন করে ওখানে আমরা বসতে পারতাম। দিস ইজ লালন প্রিমিসেস, সো আই হ্যাভ রাইট টু কাম হিয়ার। আপনি বাড়ি দিলে বুঝবো যে এবার আমার এইটাই প্রাপ্য ছিল। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক জানিয়েছেন বাউল ও লালন ভক্তরা একসঙ্গে হলে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই এবারের তিরোধান দিবস স্থগিত করা হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে এই বছরের কার্যক্রমটি আমরা স্থগিত করেছি। সেই জন্য লালন ভক্ত যত সাধু এবং তার গুণভক্ত যে সকল মানুষ তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এই পরিস্থিতির কারণে। এদিকে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা বলছেন করোনার কারণে গত 7 মাস ধরে বন্ধ আছে আখড়াবাড়ি, এ কারণে বেচাকেনা নেই বললেই চলে। এরপরও এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান স্থগিত হয়ে যাওয়ায় চরম বিপর্যয়ের সম্মুখীন তারা। এই অনুষ্ঠানে আমরা অনেকদিন থেকে তাকায় থাকি যে অনুষ্ঠান আসবে, কিছু একতারা তৈরি করে এগুলো বেচবো। যদি লালনের গেট খুলে দিত আমরা হয়তো বা একটু লাভবান হতাম, যেহেতু দর্শনার্থীরা আসছে। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার স্মরণে প্রতি বছরই তিরোধান দিবসের অনুষ্ঠান চালিয়ে আসছে তার অনুসারীরা। NTV News Desk।